মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলায় গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে আজ বৃহস্পতিবার 11টার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে পরপর তিনটি পরিবারের বাড়িতে আগুন লাগে, ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল। সূত্রের খবর জানা গিয়েছে, ঘরের আসবাবপত্র, জিনিস ও সোনার গয়না, সমস্ত বাড়ির দলিল ও সমস্ত কাগজ টাকা পয়সা পুড়ে গেল এবং 74 বছরের এক বৃদ্ধা মহিলা এই সময় ঘরের ভিতর ছিল। বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে ভরতপুর স্থানীয় হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আসুন শুনে যান, নেওয়া যাক পরিবারের কে কি বলছে। বাচ্চা গ্যাস থেকে রান্না করতে গিয়ে ঘুরতে গেছিল, গাছে গ্যাস থেকে আগুন লেগেছে। হ্যাঁ, আমার বাড়িতে ওই 11টা সাড়ে 11টার দিকে। হ্যাঁ, তা তো গ্যাস লিক ছিল মনে হয়। হ্যাঁ, অনেক লোকজন চেপেছিল, কোনো দিকে আটকানো যায়নি। জলের সমস্যা, মোটামুটি 3.5 লাখ। ওই সোনা দানা যা ছিল, ধান চাল শস্যে গম সবই শেষ হয়ে গেছে। আশেপাশেও কিছু নেই, সে কিছুই নেই, কাগজপত্র কিচ্ছু নেই। একটা গরু ছিল দোয়া, 1,20,000 টাকা দাম, সেও পড়ে গেছে। আমি মাঠে চাষবাস করি। হ্যাঁ আছে, এখন আমার ক্ষয়ক্ষতি পূরণ দিতে হবে। জিতেন বিশ্বাস, গোপালপুর। আগুনটা কিভাবে লাগলো তা আমি ঠিক বলতে পারছি না। আমি রেশন তুলতে গিয়েছিলাম, রেশন তুলে ওইখান থেকে দেখতে পাচ্ছি বাড়িতে এখানে ধোঁয়া উঠছে। এসে দেখছি সব লোকজন আছে, কেউ আগুন আর কি নিবারণের চেষ্টা করছে, নেভাতে পারছে না। তা আগুন, জলের সমস্যা, জল নাই আশেপাশে, কোথাও জল নাই। তারপরে মনে করি আমার দাঁড়ি থেকে মনে করুন ঘরটা একবারে শেষ হয়ে গেল, একবারে পুরো শেষ, পুরে গেল, পুরো শেষ হয়ে গেল। আনুমানিক 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো। ধান ছিল, চাল ছিল, কটা ধান বিক্রি করার টাকা ছিল, সে টাকা আনুমানিক আর কি 2.5 লক্ষ টাকার মতো। সব ক্ষয়ক্ষতি, সব শেষ, সব শেষ হয়ে গেছে। কিছুই নেই, কিছুই নেই, না না, কাগজপত্র দলিল পত্র কিছুই নেই, সব শেষ। চাইছি এখন আমরা কিভাবে বাঁচবো, কিভাবে কি করতে হবে, সরকার কাছ থেকে একটা অনুদান চাচ্ছি আর কি। আপনি কি করেন? আমি যে খেত মজুর কাজ করি। কি নাম আপনার? পরেশ মণ্ডল, বাড়ি গোপালপুর।